তোমরা সবাই জানো যে আমাদের স্টমাকে একটা এসিড সিক্রেট হয় যেটাকে আমরা বলে থাকি যে হাইড্রোক্লোরিক এসিড এই হাইড্রোক্লোরিক এসিড স্টমাকে অনেকগুলো কাজ করে যেমন সে স্টমাকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেটা আমাদের এনজাইমের অ্যাক্টিভিটির জন্য খুবই দরকার হাইড্রোক্লোরিক এসিড একটা এসিডিক এনভায়রনমেন্ট সৃষ্টি করে যেটা আমাদের এনজাইমের কাজ করার জন্য খুবই সহায়ক এবং সে আমাদের প্রোটিন ডাইজেস্টকারী একটা এনজাইম যেটার নাম হচ্ছে পেপসিনোজেন সেটাকে অ্যাক্টিভ করে পেপসিনে কনভার্ট করে এবং সে শুধু পেপসিনে কনভার্টই করে না পেপসিনের কাজ করার জন্য যে আদর্শ পিএইচ দরকার মানে হচ্ছে ওয়ান থেকে থ্রি পয়েন্ট ফাইভ এই পিএইচটা মেনটেন করে মানে হচ্ছে সে আমাদের পেপসিনের অপটিমাম পিএইচ মেনটেন করে এবং সে আমাদের প্রোটিনের ডিনেচারেশনে হেল্প করে যাতে আমরা প্রোটিন ডাইজেস্ট করতে পারি সে আরও কাজ করে যেমন সে আমাদের সবগুলো ফুড স্টাফ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলোর হাইড্রোলাইসিসের ভূমিকা রাখে সে বিভিন্ন ব্যাকটেরিয়া যেগুলো আমরা খাবারের সাথে গ্রহণ করি সেগুলোকে সে মেরে ফেলে এবং সে আমাদের আয়রন অ্যাবজরশনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে আমাদের আয়রনকে ফেরিক ফর্ম থেকে ফেরাস ফর্মে কনভার্ট করে যাতে আমরা আয়রন অ্যাবজর্পশন করতে পারি এবং সে আমাদের ক্যান সুগার বা সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুকটোসে ভেঙে ফেলে এবং কোলাজেনকে জিলাটিনে কনভার্ট করে এবং এটা বলা হয়ে থাকে যে বাইল ফ্লোর ক্ষেত্র আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা দেখলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেকগুলো কাজ করতেছে বাট এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আস্তে কোত্থেকে থেকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা সবাই জানে যে স্টমাকে প্রডিউস হয় বিশেষ করে স্টমাকের ভেতরে আমরা কিছু গ্যাস্ট্রিক ল্যান্ড দেখতে পাই এটা হচ্ছে একটা গ্যাস্ট্রিক ল্যান্ড তাহলে এটা কি এটা হচ্ছে গ্যাস্ট্রিক ল্যান্ড এই গ্যাস্ট্রিক ল্যান্ডের ভিতরে কিছু সেল থাকে ধরলাম এই সেলগুলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ভেতর কিছু সেল থাকে যেগুলোকে বলা হয়ে থাকে যে প্যারাইটাল সেল এই প্যারাইটাল সেলগুলো মূলত আমাদের হাইড্রোক্লোরিক এসিডকে প্রোডাকশন করে থাকে এবং সিক্রেট করে থাকে তাহলে আমরা এখানে দুইটা প্যারাইটাল সেলকে আঁকলাম একটা গ্যাস্ট্রিক ক্ল্যান্ডের দুইটা প্যারাইটাল সেলকে আঁকলাম এখন আমরা দেখব যে কীভাবে আমাদের এই প্যারাইটাল সেল হাইড্রোক্লোরিক এসিড সিক্রেট করে সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের দুইটা মেকানিজম খুবই জনপ্রিয় আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে যাবো সেটাকে বলা হয়ে থাকে ড্যাভেন পোর্ট থিওরি আমরা প্রথমে ড্যাভেন পোর্ট থিওরি দেখব তো প্রথমত কি হয় যে আমাদের একটা সেলের ম্যাটাবলিক অ্যাক্টিভিটি হয় প্যারাটাল সেলেরও ম্যাটাবলিক অ্যাক্টিভিটি হয় এবং প্যারাটাল সেল মেটাবলিজমের মাধ্যমে কি প্রডিউস করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে অথবা এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে অবশ্যই কেপিলারি থাকে এই ক্যাপিলেরি থেকেও সে কার্বন ডাইঅক্সাইড পেতে পারে তাহলে আমাদের সেলে এখন কার্বন ডাইঅক্সাইড আছে এই কার্বন ডাইঅক্সাইড আমাদের সেলে আসার পরে সেটা ওয়াটারের সাথে রিয়েকশান করে এবং ওয়াটারের সাথে রিয়াকশন করে একটা অ্যানজাইমের উপস্থিতিতে যেটা নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস কার্বনিক অ্যানহাইড্রেসের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার রিয়েকশন করে আমাদের যেটা প্রডিউস করে সেটাকে আমরা বলে হচ্ছে কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড খুবই আনস্টেবল একটা মালিকুল সে প্রডিউস হওয়ার সাথে সাথেই ডিসোসিয়েট হয়ে আমাদের প্রোটন এবং বাইকার্বনেটে কনভার্ট হয় তাহলে আমরা দেখলাম পানি এবং কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয় কার্বনিক অ্যাসিড সাথে সাথে ডিসোসিয়েট হয়ে প্রোটন এবং বাইকার্বনেটে পরিণত হয়ে যায় এখন এখানে যে বাইকার্বনেট প্রডিউস হলো সে কি করবে আমাদের এই প্যারাইটাল সেলের ব্যাজোলেট্রাল মেমব্রেনের কাছাকাছি আসবে সে দুইভাবে আসতে পারে একটা হচ্ছে সে গোলজি অ্যাপারেটাসের মাধ্যমে একটা ভেসিক্যাল ফর্ম করলো একটা ভেসিক্যাল সেই ভেসিক্যালটা আস্তে আস্তে এদিকে আসলো এবং এসে একসময় আমাদের এখানে ফিউজ হল ভেসিক্যালটা ভেসিক্যালের ভিতর কী আছে বাইকার্বনেট এই বাইকার্বোনেট আয়নটা এখানে ব্লাডে চলে আসলো অথবা সে আমাদের এদিকে আসতে পারে উন্মুক্তভাবেই আসতে পারে এসে বাইকার্বনেটটা এদিকে যখন আসে তখন এখানে আমাদের একটা প্রোটিন থাকে যেটাকে বলা হয়ে থাকে যে বাইকার্বোনেট ক্লোরিন এক্সচেঞ্জের সে কি করে আমাদের এই যে ব্যাকার্বনেটটা ওখান থেকে এখানে আসলো সে বাইকার্বোনেটকে আমাদের প্যারাইটাল সেল থেকে ব্লাডে পাঠায় দেয় এবং সাথে সাথে সে একটা ক্লোরিনকে সেলের ভেতরে নিয়ে যায় এরকম যখন অনেক বাইকার্বনেট এভাবে আমাদের প্যারাটাল সেল থেকে ব্লাডে যাচ্ছে এবং ক্লোরিন আসছে তখন এখানের ক্লোরিনের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায় ক্লোরিনের কনসেন্ট্রেশন এখানে বেড়ে যাওয়ার ফলে আমাদের এখানে ক্লোরিনের জন্য একটা পাম্প থাকে যেটা কি করে আমাদের এই বেড়ে যাওয়া কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া ক্লোরিনকে সে কি করবে আমাদের সেলের বাইরে পাঠাই দিবে তাহলে আমরা কী দেখলাম কার্বোনেট দুইভাবে আমাদের প্যারাটাল সেল থেকে ব্লাডে চলে যেতে পারে একটা হচ্ছে ভেসিক্যাল ফর্ম করে ভেসিক্যালটা ফিউশন হয়ে চলে যেতে পারে অথবা সে একটা প্রোটিনের সাহায্য নেয় যেটা কি করে আমাদের বাইকার্বোনেটকে প্যারাইটাল সেল থেকে ব্লাডে নিয়ে আসে সাথে সাথে সে একটা ক্লোরিনকে ব্লাড থেকে সেলে নিয়ে যায় প্যারাইটাল সেলে নিয়ে যায় এভাবে ক্লোরিন আসার ফলে প্যারাইটাল সেলের ভেতরে ক্লোরিনের কনসেন্ট্রেশন বেড়ে যায় যার ফলে একটা প্রোটিন ইউজ করে ক্লোরিন তার বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় বা প্যারাটেল সেলের এদিকে যে ক্যানালি কুলি থাকে এটাকে ক্যানালি কুলি বলা হয়ে থাকে এই ক্যানালি কুলিতে ক্লোরিন চলে যায় এবং তুমি একটা কথা ভুলে গেলে চলবে না আমাদের শরীরের প্রতিটা সেলেই একটা পাম্প থাকে যেটা কি করে আমাদের তিনটা সোডিয়ামকে সেলের বাইরে পাঠায় এবং সাথে সাথে সে দুইটা পটাশিয়ামকে সেলের ভেতরে নিয়ে যায় তাহলে তোমরা বুঝতেই পারছ এটা হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস বা সোডিয়াম পটাশিয়াম পাম্প এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করার ফলে আমাদের এখানকার সোডিয়ামের যে কনসেন্ট্রেশন সেই সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক অনেক কমে যায় যার ফলে আমাদের এদিক দিয়ে সোডিয়াম অ্যাবজর্ব হয় এবং এখানে পটাশিয়াম আসার ফলে এই দেখো পটাশিয়াম আস্তে এখানে পটাশিয়ামের যে কনসেন্ট্রেশন সেলের ভেতরে সেই পটাশিয়ামের কনসেন্ট্রেশন সেলে বেড়ে যায় এবং এই পটাশিয়াম সেলের কনসেনট্রেশন বেড়ে যাওয়ার ফলে পটাশিয়ামের জন্য কিছু চ্যানেল থাকে কিছু প্রোটিন থাকে যেগুলোর মাধ্যমে পটাশিয়াম তার বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় চলে যেতে পারে সে চলে গেল বাট আমরা চাই না যে পটাশিয়ামটা সেলের থেকে বাইরে চলে যাক কারণ এভাবে যদি পটাশিয়াম সেল থেকে বাইরে চলে যায় তাহলে সেল একটা আয়নিক ভারসাম্য হারাবে তাই আমরা চাই এই পটাশিয়ামটাকে আবার সেলের ভেতরে নিয়ে আসতে এই পটাশিয়ামটাকে আবার সেলের ভেতরে নিয়ে আসার জন্য আমাদের এখানে একটা পাম্প থাকে যেটা কি করে আমাদের এই পটাশিয়ামকে সেলের ভেতরে নিয়ে আসে বাট সাথে সাথে সে কী করে আমাদের এখানকার যে প্রোটন কার্বনিক অ্যাসিড ভেঙে প্রডিউস হয়েছিল সেই প্রোটনকে সেলের বাইরে নিয়ে যায় তাহলে এখন সেলের বাইরে কে আছে এদিকে আছে আমাদের প্রোটন এদিকে আছে আমাদের ক্লোরিন এই প্রোটন আর ক্লোরিন একসাথ হয় এবং প্রোটন আর ক্লোরিন মাইনাস একসাথ হওয়ার ফলে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন হয় তাহলে আমাদের এখন ক্যানালিক কুলিতে কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের আরেকটা মেথডও খুবই জনপ্রিয় আমরা এখন সেটা দেখব সেটাতে কী হয় যে আমাদের এখানকার সেলের ভেতরকার ওয়াটার বা পানি ডিসোসিয়েট হয়ে আমাদের প্রোটন এবং হাইড্রোঅক্সিল আয়নে কনভার্ট হয় এখন আমাদের হাইড্রোঅক্সিল আয়নটা কি করে সে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিক্স হয় কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যাড হয়ে সে কি প্রস্তুত করে বাইকার্বনেট প্রস্তুত করে এই বাইকার্বোনেট পরবর্তীতে আমাদের এই ভ্যাজোলেট্রাল মেমব্রেনের কাছাকাছি আসে এবং ভ্যাজোল্যাক্ট্রাল ম্যামব্রেনে বাইকার্বনেটের জন্য একটা প্রোটিন থাকে যেটা কি করে আমাদের বাইকার্বোনেটকে সেলের ভেতর থেকে ব্লাডে পাঠায় অবশ্যই এদিক দিয়ে ব্লাড যাচ্ছে তোমরা এটা মনে রাখবা সে সেলের ভেতর থেকে ব্লাডে পাঠায় বাইকার্বোনেট সেলের ভেতর থেকে ব্লাডে আসলো এবং ঠিক ওই সময় সে একটা ক্লোরিনকে ব্লাড থেকে আমাদের সেলের ভেতরে পাঠায় এবং যে বাইকার্বনেট আসলো সেই বাইকার্বনেট আমাদের সোডিয়ামের সাথে অ্যাড হয় এবং এখানে এভাবে বাইকার্বনেটের এক্সচেঞ্জে ক্লোরিন যাওয়ার জন্য আমাদের এখানকার যে ক্লোরিনের কনসেন্ট্রেশন সেই ক্লোরিনের কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যায় এবং ক্লোরিনের জন্য এখানে একটা প্রোটিন থাকে যেই প্রোটিনটা ক্লোরিনকে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় যেতে সাহায্য করে এবং এই প্রোটিনটার মাধ্যমে আমাদের ক্লোরিন বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় চলে যায় এবং একটা কথা ভুলে গেলে অবশ্যই চলবে না আমাদের এখানে একটা প্রোটিন থাকে যেটা আমাদের শরীরের সব সেলেই থাকে এই প্রোটিনটা কি করে যে তিনটা সোডিয়ামকে সেলের বাইরে পাঠায় ঠিক ওই সময় দুইটা পটাশিয়ামকে সেলের ভেতরে নিয়ে যায় তোমরা অবশ্যই বুঝতে পারছ এটা হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কাজ করার ফলে আমাদের এখানকার সোডিয়ামের যে কনসেনট্রেশান সেই কনসেনট্রেশন কমে যায় এবং এখানকার পটাশিয়ামের যে কনসেনট্রেশান সেই পটাশিয়ামের কনসেনট্রেশান বেড়ে যায় এবং পটাশিয়ামের কনসেনট্রেশন বেড়ে যাওয়ার ফলে পটাশিয়াম কী করে তার বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় একটা প্রোটিনকে ব্যবহার করে চলে যায় বাট এভাবে যদি পটাশিয়াম আমাদের সেল থেকে সেলের বাইরে চলে যায় তাহলে সেল তার আয়নিক ভারসাম্য হারাবে যার জন্য কি হয় যে আমাদের এখানে আরও একটা পাম্প থাকে আরও একটা প্রোটিন থাকে যে প্রোটিনটা কি করে আমাদের এই পটাশিয়ামকে সেলের ভেতরে নিয়ে আসে বাট সে পটাশিয়ামকে সেলের ভেতরে আনার সময় কি করে আমাদের এখানে যেই প্রোটোনটা প্রডিউস হয়েছিল সেই প্রোটনটাকে সেলের বাইরে পাঠিয়ে দেয় তাহলে আমাদের এখানে প্রোটন চলে আসলো এখন দেখো আমাদের ক্যানালিগুলিতে কি কি জিনিস আছে আমাদের প্রোটন আছে এবং ক্লোরিন আছে প্রোটন এবং ক্লোরিন একসাথ হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করে এখন তোমরা জেনে নিতে পারো যে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের এই যে প্রসেস এটাকে কারা স্টিমুলেট করবে এটাকে স্টিমুলেট করবে আমরা যদি একটু লিখে দেখাই স্টিমুলেট করবে গ্যাস্ট্রিন স্টিমুলেট করবে হিস্টামিন স্টিমুলেট করবে ভ্যাগাল স্টিমুলেশন এটাকে কারা ইনহিবিট করবে এটাকে ইনহিবিট করবে সিক্রেটিন এটাকে ইনহিবিট করবে গ্যাস্ট্রিন ইনহিবিটরি পলিপেপটাইট অথবা জিআইপি এটাকে ইনহিবিট করবে পেপটাইড ওয়াই তাহলে এই ছিল আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন নিয়ে সাধারণ কিছু কথাবার্তা